السلام عليكم ورحمة الله وبركاته شماني تو دوشوك بندو امرا اوارو افنار اشامنه امرا رمضان اسنشالر بوك رامني افنار اشامنه ايسي افنار اتن رمضان مبارك باد ار اونيخ مبارك باد رمضان اسنشالر بوك كتكي اشاخوري افنار اشوب بلا ارامي فخر الاسلام افنر شامنه آبارو امرا پروگرام نیایی است امرا شامنه شیخ آسون شیخ شفیق الرحمن مدنی جلو کامر تانی ول کم سلام علیکم رحمت الله شیخ علیکم السلام رحمت الله تعالی و کاتو اپن بالا الحمد لله رمضان بالا دار الحمد لله شما نیت دوشک کنید پتی نیای امرا پروگرام آبار شروع است شر سه چه تو امرا افنر شاته تخمو ار افنر اسکور بیشیلو بیشش بیشش خوری رمضان و شش دین القدر সদাকাতুল ফিত্র এমনকি থোবা ইস্তফার এমনকি অন্যান্য নামাজ তারাবিদ হাজুদের বিষয়ে আপনারা যদি প্রশ্নকর্তা চায় আপনারা প্রশ্ন ঘরকা দিলকুলিয়া আর শেখ হাসান শেখ কুরআন হাদিসের ভিত্তিতে উত্তর দিবা ইনশাআল্লাহ আর তার সাথে সাথে আপনার কাছে একটা রিকোয়েস্ট হইলো প্রতিদিন আমি কই যে আর এফ একটা রমাদান ফ্যামিলি কমিটমেন্ট আপনারা কাছে সুপরিচিত এর মধ্যে আর এফসির মধ্যে গরিব দুঃখী মিসকিন বিধবা এতিম ফকির চব ধৰণৰ মানুহ আছে মছজিদ মাদ্ৰাছাও আছে আৰু ফইচাগুলা বিভিন্ন দেশে গিয়া পুচে আৰ এফ চিৰ মাজে ছাব্বিছটা অৰ্গেনাইজেশ্যন আছে আপুনি যদি এক পাউণ্ড কৰি দিয়ে ছাব্বিছ পাউণ্ড দিলে প্ৰত্যেকটা অৰ্গেনাইজেশ্যন গিয়া এক পাউণ্ড ঘড়ী গিয়া পঁচি যাব আৰু যদি দুই পাউণ্ড কৰি দিয়ে ত'লে বায়ান্ন পাউণ্ড দিলে প্ৰত্যেক অৰ্গেনাইজেশ্যন গিয়া দুই পাউণ্ড ঘড়ী পঁচি যাব সুতৰাং আপোনাৰ ফোন কৰক আৰু আৰ এফ চিৰ মাজে দান কৰক জেলা ৰমাদানৰ শু থাকি এখন পৰ্যন্ত দান কৰি আৰু আৰ এফ চি ডোনেশ্যন ড'নেশ্যন লাইনৰ নাম্বাৰ হ'ল অ' থ্ৰী অ' এইট ফাইভ টু থ্ৰী ওৱান থ্ৰী

شكرا جزاك الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته رمضان مبارك, 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 مبارك من رمضان سعيد أمين رمضان مبارك درشق ابن بيوز اسكري رمضان مبارك اشكر يا ابن را اي আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই রোজাকে কবুল করুক আল্লাহর কবুল করা এই হইলো আসল কথা আমরা কোনো কাজ করি ভালো কাজ করি সেটা যদি আল্লাহর কাছে মকবুল হয় তখনই আমাদের লাভ আর যদি কাজ করে উল্টা সেটা আল্লাহ সুভানবোধ হায়ালা কবুল না করেন না না করেন কোনো কারণে তাহলে সেটাই আমাদের জন্য ক্ষতি এই জন্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই শেষ দশ দিনে যখন শুরু হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সমল কাজ কাজগুলো কবুল করো কব্না আলীম আল আমিন তো ভাই এবং বোনেরা রমজান মাস শুরু হয়ে এখন শেষের বিদায়ের পলা চলে এসেছে এখন আর শুরু নাই আমরা শুরু করলাম সেই বিশ দিন আগে মনে হচ্ছিল অনেকেরই মনে হচ্ছিল যে খুব কষ্টকর দিন হবে কারণ দিন অনেক লম্বা কিন্তু দেখুন শুরু করে আজ পর্যন্ত বৃষ্টি দিন কেমন করে চলে গেল আমরা বুঝতেও পারলাম না চেরও পেলাম না এই জন্যে এই শেষ দশ দিনে আমাদের আরও কিছু কাজ করতে হবে প্রথম প্রথম দশ দিন এবং মাঝখানের দশ দিনে যে কাজগুলো আমরা করেছি সেগুলোর মত থেকে তো আমরা জারি রাখবই আরও কিছু অ্যাডিশনাল বা এক্সট্রা কাম আমরা করব। কারণ যে কোনো মেহনতের কাজে যখন ফল আধ হাতে পাওয়ার সময় চলে আসে তখন চেষ্টা চরিত্র এবং কাজকে আমলকে আরেকটু বাড়িয়ে দিতে হয় আর একটু বৃদ্ধি করতে হয় তো রমজানের মাসে যেহেতু আমরা চলে এসেছি শেষ দশ দিনে এই আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে প্রথমত আল্লাহ তালা আমাদের যে কাজগুলো আমরা প্রথম দশ দিনে এবং মধ্যম দশ দিনে করেছি সেগুলো যেন আল্লা সুবাহানুতআলা কবুল করেন এবং এই শেষ দশ দিনে এসে আমাদেরকে আরও বেশি কাজ করার এমনভাবে তৌফিক দেন যে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হয়ে যাই দুজক মুক্তি আমাদের প্রায় লেখা হয়ে যায় ভাই এবং বোনেরা শেষ দশ দিনের কাজ কী শেষ দশ দিনের কাজের মধ্যে বিশেষ একটা কাজ হলো এতেকাফ করা এক নম্বর এতেকাফ করা এতেকাফরত হচ্ছে মসজিদে শেষ দশ দিন বিশ তারিখের বিশ তারিখের আসর আসর থেকে শুরু করে উনত্রিশ বা তারিখ পর্যন্ত মসজিদে আল্লাহর রেজামন্দির নিয়তে আল্লাহর রেজামন্দি হাসিল করার নিয়তে এবং ভালো কাজ করার নিয়তে শুধুমাত্র এই দশ দিনের জন্য আমি আপনি দুনিয়া দুনিয়াতে আগে হয়ে যাবেন এক কথায় শুধু ঈদর সান দেখা পর্যন্ত ঈদর স্নান দেখা পর্যন্ত হ্যাঁ ঈদ ঈদর সাহান দেখা উনত্রিশ বা তিরিশ তারিখ পর্যন্ত ঈদের সান ঈদের চাঁদ দেখা পর্যন্ত হ্যাঁ আমরা এই এই দশ দিন অনেকটা সংসার ত্যাগের মতো হয়ে যাই মানে হয়ে যাওয়ার কথা এবং হয়ে যাওয়াটাই হলো আসল উদ্দেশ্য এতে কাপের সব কিছু ছেড়ে দোকানপাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ফ্যামিলি সব কিছু ছেড়ে আপনি মসজিদে যাবেন এবং মসজিদে হ্যাঁ এই দশ দিন শুধু বসে থাকবেন না শুধু ঘুমাবেন না বরং এই দশ দিন যত বেশি পারেন খাওয়া দাওয়া এবং অন্যান্য ইনসানীয় জরুরি যেগুলো মানবিক প্রয়োজন যেগুলো সেগুলোকে শেষ করে সেগুলোকে পুরো পূরণ করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবেন জিজ্ঞাসা করবেন করণ রিজালত করবেন নবুল নামাজ পড়বেন এই কাজগুলো করা এই দশ দিনে যত বেশি করা যাবে ততই লাভ এবং যত বেশি সব আমরা পাবো তত বেশি আমাদের আমাদের নেকির পাল্লা ভারী হবে এবং দীর্ঘম পাল্লা আমাদের দূর হবে তো ইনশাআল্লাহ আমরা এজ উই আর স্পিকিং অ্যাবাউট যখন কথা বলে যাচ্ছি আমরা আরও কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরের অপেক্ষায় আপনারা প্রশ্ন করলে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে এবং ইনশাআল্লাহ এভাবে আমরা আশা করি যে এই শেষ দশ দিনের শুরুতে শেষ দশ দিনের শুরুতে আমরা সবাই এমন কিছু জানার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব যেটা আমরা আগে জানতাম না বা জানতাম কিন্তু আমল করতাম না আল্লাহ আমাদের সবাই সবার তো সবার কাজকে কবুল করুক এবং সবার তো ইস্তেফারকে কবুল করুক আমি আলহামদুলিল্লাহ রোজার শেষ দিন শুরু হয়ে গেছে এক রাত গেছে কি এর মাঝে তো আমরা রসুরা তোরা সবে কদরের বিষয় তোরা ফজিলত খোকা কি কি ধরনের কাম করতাম আমরা ইবাদত করতাম সবে কদর জাজাকাল্লাহ জাজাকাল্লাহ সবে কদর আসলে সব মানে হচ্ছে রাইত আর কদর মানে কদরের রাইত কদর মানে সম্মান কদর মানে মর্যাদা মর্যাদার রাত সুতরাং লাইলাতুল সবে বরাত সবে কদরটা আসলে ওই যে লাইলাতুল কদর যেটা কোরআন শরীফে আল্লাহ সুবাহালা এক আয়াত নাজিল করে এক সুরা পুরো এক সুরা নাজিল করেছেন সেই লাইলাতুল কদর শব্দের ফার্সি বা উর্দু বা বাংলা তুরজমা হলো সবে কদর হ্যাঁ তো এই রাতকে কদরের রাত বলা হয় কারণ এই রাতের সব অত্যন্ত বেশি হ্যাঁ এবং এই রাতে এই রাত সম্মানের রাত যে রাত্রে যে রাত্র সম্পর্কে আল্লাহ সুবাহান হত আলা পুরো একটা সুরা কোরআন শরীফে করে দিয়েছেন সেটা হচ্ছে সুরা লাইলাতুল কদর ইন্না আনজলনাহু ফি লাইলাতুল কদর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى ما طلع الفجر ایک ہزار معاشر যদি আপনি ভাগ করেন মাস দিয়ে তাইলে মাস এবং বছর দিয়ে তাইলে পাওয়া যাবে এইটি টু থেকে এইটি এইটি ফোর ইয়ার্স তো এই রাতে আগের উন্মতেরা তারা লম্বা লম্বা সময়ে পেতেন লম্বা লম্বা হায়াতের থাকত এবং তারা বেশি বেশি এই হায়াতে লম্বা হায়াতে তারা অনেক বেশি ইবাদত করার চা সুযোগ সুযোগ পেতেন রসুল করিমস্লি সাল্লাম আমরা আমরা হলাম তার উম্মত শেষ নবীর উম্মত আমাদের উমর অত্যন্ত আমাদের হায়াত অত্যন্ত কম এই জন্যেই আল্লাহ সুবাহান ও তালা নবীকে এই রাতটি দিয়ে এই 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 রাতটি দিয়েছেন যে এই রাতে এইটি এইটি টু বলে বছর সময় পর্যন্ত সময় মানে হায়াতে যা কিছু করা যায় যত কিছু করা যায় এত কিছু আমরা এই এক রাতে করে যা করে করতে পারবো এবং আমরা যা করবো তা আল্লাহ সুবিধা কবুল করবেন এবং আমাদেরকে সেই অনুযায়ী সবাব দেবেন আসল কথা হলো ভাই এবং বোনেরা আমাদের নিয়তকে ঠিক করতে হবে নিয়ত আল্লাহর জন্য করতে হবে রোজা আমরা আল্লাহর জন্যই রাখি এবং নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি খরান জালত আমরা আল্লাহর জন্য করি সবগুলোই আল্লাহর জন্য করি এই জন্যে আমাদের নিয়তকে খালিশ রাখতে হবে মখলিশ রাখতে হবে এবং নিয়তকে পরিপূর্ণ পরিপূর্ণতা নিয়তের সেহেদ যেটা মানে শুদ্ধতা বিশুদ্ধতা নিয়তের বিশুদ্ধতা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ সুবিহ তাহলে আমাদেরকে তো অভিজ্ঞ দেন আলহুল্লা আপোনাৰ দুইটা ডোনেশ্যন আহিছে আৰ এফ চি লাগি আলহামদ্লা বাই বন আপোনাৰ ডোনেশ্যন কৰা আৰ এফ চিত আৰ এফ চি ৰমাদান ফে কমিটমেণ্ট আৰু ইনো ছাব্বিছটা অৰ্গেনাইজেশ্যন আছে গৰীব দুখী মানুহ চব ধৰণৰ মানুহ আছে মছজিদ মাদ্ৰাছাও আছে আপুনি যদি ছাব্বিছ পাউণ্ড যদি দিন এক পাউণ্ড কৰি প্ৰত্যেক অৰ্গেনাইজেশ্যন এতিয়া পচি যাব আপোনাৰ যাৰ দিছে খালকু দিচন আজকু দিছন ৰমাদানৰ সুৰোতে আপোনাৰ ধন্যবাদ আল্লাহে কবুল কৰক আৰু যাৰা এখনো দিছই না আৰু যাৰা আৰু দি আছে আপোনাৰ অংশগ্ৰহণ কৰক ড'নেশ্যন লাইন ল'লো অ' থ্ৰী অ' এইট Five two three one triple six. O oh, two O oh, eight five two three one triple six. alhamdulillah duhita donation of madrassa is 104 pounds mashallah Khairan আমরা আপনারা করছেন আরো ডোনেশন করতে থাকো কে ইনশাআল্লাহ আরও একটা ডোনেশন আছে মজনুমিয়া বাইর গেছ থেকে যে ফিফটি টু পাউন্ডস মশাল্লাহ জজাকুমুল্লা খাইন আপনার এই এত বড়ো সাদাকারে কারে পপুলার মজদুর খরুকা আর আপনার বেশি বেশি করে ডোনেশন করার দান চেষ্টা করার আমি দান করার সুযোগ দান করুকা আমিন নিয়ে রব্বাল আলমী তৌফিক দান খরুকা যে রমাদান মাস যার কে বাই বইন আপনারা এখনও দান করার সুযোগ রয়েছে রমজান মাস গেলে কি ই সুযোগ আর ফাইতা নাই ই আর ফিরিয়ায়িত না আর ইয়াবো ফিরিয়ায়িত না সুতরাং আপনারা যারা চাইরা আর দিল যাযার সে আপনারা জলদি করি ফোন করুকা আর ডোনেশন লাইন ও দান করুকা জাযাকুমুল্লাহ খাইরান আমরা সামনে একজন খলার আছেন অনেক খলার আছেন লাইন আমরা প্রথম জনরে নাই জি হে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম খলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি স্টুডিওতে মাত্র একটু জোরে মাতুকা জি ও আমার একটা প্রশ্ন আছে জি হুকা ও কা আপনার প্রশ্নটা আমরা সামনে কওকা আমার প্রশ্নটা

এটা প্রশ্ন হইল ফয়লা রেখা তো কুরসি করছে বাদরেখা তো ফয়লা রেখা তো আমার না রয়েছে বাদরেখা তো আতুল করছে ধারাবাহিকতার মাঝে উল্টা হয়ে যায় ঠিকা খরা টিকুই ব্যাণ রিলা এটা নাজানিয়া খরলে কোনো অসুবিধা নাই আর জানিয়াও যদি কোনো সময় দুবার করিলে তাহলে হয়তো এটার কোনো ব্যা হইতো তো নাই আপনার সব বেগাতই হইতো নাই কিন্তু নিয়মটা হইল আপনি করণশিফর যে সিরিয়াল আছে যে ধারাবাহিকতা আছে এই এই দ্বারাবাহিগত এখন ট্রিপ পড়া সব সময় তো সেই হিসাবে সুরা আল্লাহ সুরান আল্লাহ আয়াতুল কুরসি যেটা আয়াতুল কুরসি এটা প্রথমে আসে এবং আহমেদ রাসৌলু এই অংশটুকু এই বকা আল বাকার শেষ আয়াতটুকু যেগুলো আয়াতুল কুরসির পরে আসে এই জন্যে প্রথমে আয়াতুল কুরসি পড়বেন এবং শেষ রাখাতে আপনি আহমেদার রাসৌলু থেকে বা কিছুটুকু বললেন আপনি পড়বেন এটাই নিয়ম এটাই এটা সব বেশি অন্যটা করলে হয়তো নামাজ কারো কারো মতে নামাজ মাকরু হবে এই আশা করি উত্তর হয়েছে ইনশাল্লাহ দুই নম্বর পার্ট তাই জিজ্ঞেসা যে ফলের রেখা তো আলাম তারা বাদর রেখা তো ওইলুল্লি খুললি নাকি তার ওলা কিতা একটা কয়েছিলাম তেমন সমান উত্তর বুঝায় সমান উত্তর সমান উত্তর ওই আসলে মানে কোরআন শরীফর যে তর্তিব আছে যে তরতীবের লেখা হয়েছে করেন্স্রি লেখা হয়েছে আরবি লেখা হয় থেকে সুতরাং করেনসি আমরা শুরু করি আর ডাইন থেকে অন্য অন্যান্য বুক যারা মানে বো বাংলা বা ইংলিশ আমরা সেগুলো শুরু হয় বাহুল থেকে এই জন্যে কোরআন শরীফ শুরু হয়েছে ডাইন থেকে এবং এইভাবেই ডাইন থেকে বাম বামের দিকে আপনাকে পড়ে পড়ে যেতে হবে এটা নামাজেও একই একই নিয়ম ধারাবাহিকতা মেনটেন করতে হবে আমরা আশা করি যেটা অজান্তে যেগুলো হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ ইনশাআল্লাহ এখন থেকে আপনি আপনাকে সুদ্রা সুদ্রা নেবেন ইনশাআল্লাহ অত্যন্ত ধন্যবাদ বোন যে আপনি যে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনারা আরো প্রশ্ন করুকা ইনশাআল্লাহ আর সে হরগেজ থেকে আইলি ভাসিল হরুকা ইনশাআল্লাহ যে আমরা সামনে নেক্সট কলার খেয়ে আসেন আসসালামু আলাইকুম السلام عليكم كولر وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جيب يا أبراش أبنا القشنة رحوك أمار أحكا فرصة اه وإيه لك يا زكاة شو مندي؟ دي زكاة جي أكثر ملو شفنا عصاني تن زكاة مخروب كاتر أولا كيسو فشاتي جي تن تن زكاة دي سنة ये वो سن دي मराठे शुरू लगे हैं कि तंत्रखात दिशा ना पूरा शियोर नहीं तंत्र बाद तंत्र होती हो करना ا د نن هیوځو ته ښه دي ای زحاټ ته ميتور وصله کې زحاټ ته کيله دیو جوه ای زحاټ ته هغون کيله دیو جی ټیکه سه خپل پروگرام ته کومه اوتر درم جزاك الله خير والسلام علیکم ورحمت الله جی استاد ارزن بای تنور نه فشار 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 ستانور کډو زکات دي ستانور حياته ستانور ميتور پره قبر پاوو کې څو یو یو شتره ته ورنیکته کورونیو کیتا যেন দুনিয়া গৈছন কি জকাত আদায় না দিয়াও আমাৰ দোঁ কৰি আল্লাই তেনে মাপ ফৰকা জকাত একৰজ তাৰুপৰীয়া খাম আছিল এটা খৰচন্যা ইটা তানুপৰীয়া আল্লাই ফৰজ কৰা সত্বেও সুতৰাং আল্লাহ চুভাৱে তাই থাকে এখন আল্লাৰ হাৱালে হৈ গৈছে আচৰা তালৈকে দুৱা কৰি যে আল্লাই তানে মাপ কৰি দৌকা তাৰ নামাই আমালতে কি এই যে গুণৰ সাজটা খৰচ এইটা আলাহ মছিদিটা তো এখন রয়ে ইয়ে ইয়েক যারা আছেন মানে বলিওয়ারিস্ট যারা আছেন তারা তার পক্ষে জায়গা দাদাই করতে পাহরেননি তারা না জেজরাক মল্লাক না আসলে তাইন যখন দুনিয়া থেকে গেছেন কি এখন তাইন আল্লাহর সামনে গেছেন কি তান ই ই ই যে ৱাজিব বা ফৰতজ যেতিয়া আছিল ইটা টান লাগি নিয়া বতান মানে প্ৰক্সি দিয়া বা অন্য 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 কোনো টান ভকে টান ভকেকেইটা কৰ্তৰিলোঁ না তবে টান তান জ্যাাত টান কেটে মাল 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 দৌলত সদকা তান মালদৌলতকা খৈরাত যতটুকু খরাই থাকবা ডাকিয়া এর মাঝে একটা একটা অংশ আপনারা সবসময় সদাকাত এবং জ্যা সদাকাত হিসাবে আপনারা পে করতে থাকবেন ইন্সা আল্লাহ সুবাহ আশা করা যায় যে আল্লাহ সুবাহ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ জ্যা গরিবর হক আল্লাহ প্রদত্ত একটা ফর্জ তাই ফর্জ আদায় ফর্জইন না কিন্তু এরপরেও ফেমিলি ৰূপৰে কোনো জবৰদস্তি নাই জবৰদস্ত নাই মানে তাই যুগ যদি কোনো অচিয়ত না ফুরি যায় যে অচিয়তায় তাইগুলা ইমাল টান টান মাল টাকা তাইন মারা যাবার ফলে তান খর্যমর জগুলা যেগুলো আছে ধরনের খরচ আল্লাহর আল্লাহর হক যেটা এগুলা তেন পে করে যেতে অচিয়ত কিন্তু যেহেতু অচিয়ত সর গেছেন না আর মরার ফলে তো ই মাল টান রয়েছেও না এখন ইমাল মাদর মালিক গেছেন গিয়া বাচ্চা খাচ্ছা এবং পরিবার যারা আছেন তারা এই যেটা নিয়ম যেটা যে তারা তারাও মালিক হয়ে যায় সুতরাং এখন তারা যে মালিক গেছেন গিয়া তারা তারার মাল তারার মালিকানার যে টাকা পয়সা আছে মান দৌড়ত আছে থাকি তান লাগি বেশি বেশি থ্যাংক ইউ তো আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তরটা বুঝছেন আর আপনার অনেক ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করছেন যে একজন মানুষ মরি যান যদি জাকাত নেয়া দিয়া তখন কিতা সরণীয় সাধারণত এই ধরনের প্রশ্ন হয় নাহলে আপনার এলিম দান করুকা অনেক জ্ঞান দান করুকা আমিনবাল্লা আলমিন যে নেক্সট কলার খেয়ে আছেন আমরা সাথে আলাইকুম রহমতুল্লাহ जी नेक्स्ट कलर प्लीज वालेकुम अस्सलाम वरहमतुल्लाह जी बोलिए स्टूडियो मात्रा जी हमारे एक तो प्रश्न चिला जी खुद खुद का है हमारे ब्लड टेस्ट एक तो दवा रमजानो ब्लड टेस्ट दिले की रजार की ना खुशी रमजानो ब्लड टेस्ट दवा दे बोनी जी के तो प्रश्नों इलाफ ना रमजानो ब्लड टेस्ट दवा दे जी अच्छा तो हम रोक तोड़ ठीक है से देखो का ওকে জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি বোন এটা ভেরি কমন একটা প্রশ্ন সব সময় আমরা এটার উত্তর দিয়ে থাকি এবং সব সময় এটা জানা মানে এই জানবার শ্রোতা দর্শক হলে জিজ্ঞাসা করেন রোজা রাখিয়া ব্লাড সামান্য যদি দেওয়া হয় যেমন সিরিঞ্জ দিয়া যে ব্লাড নেওয়া হয় যে চুক্ত বোতল এই বোতলে এক বোতল এক বোতল বা দুই বোতল বা প্রয়োজনীয় তিন দুই তিন বোতলও যদি বেশি হয় তাইলে প্রয়োজনে মানে ব্লাড দিলে ই রোজা নষ্ট হয় না নষ্ট হয়তো নাই যদি ব্লাড ডোনেশান লাগে যে সমস্ত ব্লাড নেওয়া হয় ব্লাডের ব্যাগ বড়ো বড়ো ব্যাগ এই ধরনের ব্যাগ যদি ভর্তি করা হয় একটা ওকার আর দুইটা হক বা আরও বেশি তখন গিয়ে রোজা বাঙব রোজা বাঙতে হইব রোজা নষ্ট হইব কিন্তু বাংলে ও দিনের উপজাটা শুধু রাখবা আর যদি তা না হয় ছোটো শ্রেণী দিয়ে শুধুমাত্র রক্ত নেওয়া হয় তাইলে এটা আপনার রোজার কোনো ক্ষতি কর্ত নাই ইনশাল্লাহ রোজা করবো যে ব্লাড যে ব্লাড টেস্টর লাগে যে আমরা ব্লাডটা দিয়ে সুতো স্মল এমাউন্ট অফ ব্লাড একটা আমরা রোজা বাঙে না কিন্তু বড় এমাউন্ট যদি ওই বড় ব্যক্ত দি দেওয়া লাগে অন্য সাহায্য করার লাগে তখন এই ক্ষেত্রে যে ইয়া রোজা বাঙব যেহেতু আপনি হমজোর হয়ে যাবে আপনার রোজা রাখার শক্তি থাকতো নাই তখন হইলো এই মাসলা আর নাইলে ব্লাড টেস্টর সাধারণ ব্লাড টেস্ট যেগুলো এগুলো ঠিক আছে ইনশাআল্লাহ যে নেক্সট কলার খেয়ে আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নেক্সট কলার سلام علیکم وعلیکم السلام ورحمت الله جی بیا استوډیو ته مطراف نو پرشنو راکېته جی امر پرشنو اله دوه ټا پرشنو আছে بیا امر نام شاهید شاهید بیا جی خوکه جی امی نم اختر پرشنو اله بیا ام درځه خو رسول الله الرسول الله اچھا ار, ار دې ته مځه ډیفرنس کیتا نمبر 1 پرشنو اخی جی ا دوه نمبر پرشنو اله بیا امره د دې ژبې شمه وضو کری جی یشمه اوه موضاف دې وضو کرا بیا نی مزافین دیا کی داد مزافیا؟ زمان او اوزش موزه خودی مزارو دی فاور رویت مزارو فر مسیا. اوزش شادارانو تام رده مزافین دی جی دیا. آتش تیگه سه و تام رده اوت دیم انشالله. آتش تی. تیگه سه بیه پروگرام ده هوا. سلام علیکم رحمت الله. جیسوس فعلا پرسنل سیلوایت رسول الله و رسول الله. تو تو گرامتیک بیشه. জি জি রহমান আসলে যে ভাইয়া প্রশ্ন করছো অনেক সময় ওটা প্রশ্ন জাগিয়ে যায় কিন্তু সমস্যাটা হইল যে এটা হইলো আরবি ভাষা এবং বাসার গ্রামারগত বিষয় এখন গ্রামারগত বিষয়ে কোনো সময় রসুল্লাহ হয় সময় রসুল দুইটাও যাই আছে দুইটাও ঠিক আছে তো যেহেতু এটা আরবিহ আরবী ব্যাকরণ সংক্রান্ত বিষয় এর চেয়ে বিস্তারিত আলোচনা তো যাওয়া মানে যাওয়া বেদরকারী সুতরাং আপনার জানার লাগে আপনি ওটা ওটাও মনে করবেন যে এটা শুদ্ধ দুইটাও শুদ্ধ কোনো অসুবিধা নাই যা যাক শুদ্ধ আরো আছে আরো অন্যান্য আরো 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 অবস্থা হয় গ্রামেটিক্যাল কারণে গ্রামেটিক্যাল কারণটা গ্রামার জানলে বা আরবি ভাষা না জানলে গ্রামেটিক্যাল মানে কতটা আপনি আমরা শ্রোতা যারা না যারা মানে আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ নাই তারা এটা বুঝতে না

আপনারা প্রশ্ন করার আমরা এনজয় করার উত্তর দিতে আর আপনার কাছ থেকে শিখতে আপনারা আমরা সাথে তাহকা আর ব্রেকর বাদে আবার দেখবো ইনশাআল্লাহ জজাকুমুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাত